সাকিব ভাইয়া তো অবশ্যই ফার্স্ট থাকবে। ওর লুকস, ওর হচ্ছে অ্যাক্টিং, ওর হচ্ছে সব কিছু খুব ভালো লাগে। মানে ইচ্ছা থাকে না মেয়েদের, মানে আমাদের বাংলাদেশের মধ্যে তো সেই টপ ইয়েতে আছে ডিম্পল। আপনার হাতে আমরা একটি অ্যাওয়ার্ড দেখতে পাচ্ছি, সেটা কিসের জন্য পেয়েছেন এবং কেন পেয়েছেন? এটা আজকে আমাদেরকে এখানে এই প্রোগ্রামে ইনভাইট করা হয়েছে এবং এখানে মডেল হিসেবে আমাকে অ্যাওয়ার্ড দিয়েছে ওরা। বর্তমান সময় কীভাবে কাটছে? বর্তমান সময়ে এই তো কাজের ব্যস্ততা নিয়ে, যেমন আমি তো মিডিয়াতে আছি, মডেলিং কাজ করছি, লাইক ফটোশ্যুট, র্যাম শো, এভিসি, টিভিসি, এগুলো নেই, কাজকামের মধ্যেই ব্যস্ততা আছে। সিনেমায় অভিনয় করার ইচ্ছা আছে কি না? অবশ্যই, যেহেতু আমি মিডিয়াতে কাজ করছি এবং কাজ করার ইচ্ছা আছে, আমার অনেক ইচ্ছা আছে মিডিয়াতে সিনেমা লেভেলে কাজ করার। বাট আমার প্রবলেম হচ্ছে আমার ফ্যামিলি অ্যালাউ করছে না, যার জন্য একটু মানে মুভির দিকে যাচ্ছি না, মানে মডেলিং টাইপ টুকটাক কাজ করছি। মানে পরিবার মডেলিং করতে দিচ্ছে কিন্তু সিনেমা করতে তারা দিচ্ছে না? মডেলিং করতেও ওনারা সাপোর্ট করছে না, বিকজ অফ আমার আব্বু বিডিআর ছিলেন, তো একটু তারা মানা করছে যে যাতে না মানে প্রফেশনালি কাজ না করি, শখ করে দিয়ে একটা কাজ করি, এই টাইপ যাচ্ছে। তো এই কাজের শখটাকে আস্তে আস্তে এত দূর পর্যন্ত চলে আসছে যে যে কোনো সময় ভালো করে স্ক্রিপ্ট পেলে কাজ করতেও পারি মুভিতে। অলরেডি কথাও চলছে, দেখা যাক, আল্লাহ ভরসা। বাংলা সিনেমা দেখা হয়? হ্যাঁ দেখা হয়। বাংলা সিনেমায় কার ছবিগুলো বেশি ভালো লাগে, বিশেষ করে নায়িকা? নায়িকার কথা বলবো, আসলে ঘুরে ফিরে তো সব কয়েকজনের মধ্যেই মুভিগুলো হচ্ছে। আমি মনে করি যে আমাদের মিডিয়াতে আরও কিছু অ্যাক্ট্রেস এবং নায়িকাদের আগমন করা উচিত, ঘুরে ফিরে ওই সবার চার পাঁচজনের মধ্যেই মুভি দেখতে হয়। সো হ্যাঁ, আমাদের মিডিয়াতে যারা আছে, যে মাহিয়া মাহি, অপু বিশ্বাস, তারপরে আরও অনেক আর্টিস্ট আছে, তারা সবাই ভালো কাজ করছে, বুবলি সবাই ভালো কাজ করছে, ভালো ভালো লাগে। যেহেতু আপনি ব্যক্তিগতভাবে কাকে দেখে মিডিয়াতে আসার ইচ্ছা বা নায়িকা হওয়ার ইচ্ছা, এরকম একটা ফিলিংস আসছে আপনার ভেতর? আমি অ্যাক্ট্রেস হিসেবে তিশাপুকে খুব পছন্দ করি এবং তার অ্যাক্টিং আমার খুবই ভালো লাগে। আমি আগে থেকেই তিশাপুকে খুব ফলো করতাম, হ্যাঁ হ্যাঁ, ইমরুজ তিশাপুকে খুব ফলো করতাম এবং আমি চাই সবসময় তার মতো একজন ভালো আর্টিস্ট হইতে, এই আর কি। আমি একসাথে নাটকও করেছি, অপেক্ষা নাটকে আমি এবং তিশাপু আমরা ছিলাম, তাহসান ভাইয়া ছিল, সো একসঙ্গে আমাদের নাটক করা হয়েছে, খুব ভালো লাগে আমার তাকে। নায়কদের মধ্যে কার সাথে ছবি করার খুব ইচ্ছা, প্রবল ইচ্ছা? নায়কদের মধ্যে আমি মনে করি সাকিব ভাইয়া তো অবশ্যই ফার্স্ট থাকবে, সাকিব খান দেন, তারপরে কেন সাকিব খান থাকবে? কেন কেন জানি, ওর লুকস, ওর হচ্ছে অ্যাক্টিং, ওর হচ্ছে সব কিছু খুব ভালো লাগে এবং মনে হয় যে না, ওর সাথে একটা ভালো কাজ করা যায়। মানে ইচ্ছা থাকে না মেয়েদের, মানে আমাদের বাংলাদেশের মধ্যে তো সেই টপ ইয়েতে আছে ডিম্পল। কোনো কারণে যদি সাকিব খানের সাথে আপনার ছবি করা না হয় বা যদি ব্যাটে বলে না মিলে, তাহলে কোন নায়ককে চয়েস করবেন? তাহলে আমি চয়েস করব শ্যামকে, শ্যাম খুব ভালো কাজ করছে, শ্যাম এবং আরিফিন রুমি শুভ ভাইয়াকে। আরিফিন শুভ এখনো পর্যন্ত সাকিব খানের ছবি যে প্রিয়তমা, রাজকুমার এসব দেখা হয়েছে? রাজকুমার এখন দেখা হয় নাই। নতুন একটা ছবি আসতেছে তুফান, টিজার গান দেখেছেন? হ্যাঁ দেখেছি, ওটা তো ভাইরাল সং, সো এটা তো সবাই দেখেছে প্রায়। সেই লাগে ওরা দোরা গানটা কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে। না না না, আমি গান গাইতে পারি না, সরি।